আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জানে না যে অটোপ্লে কীভাবে লগ ইন করতে হয় এবং ব্যবহার করতে হয়। অনেকেই নতুন আছেন যারা প্রথমবারের মতো অটোপ্লে নিছেন এবং সেটিং কীভাবে করতে হয় সেটা জানেন না, তো ভিডিওটি তাদের জন্য। অটোপ্লে হ্যাকের ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন এবং কীভাবে পাবেন, এরপর কীভাবে লগ ইন করবেন এবং খেলবেন কীভাবে সম্পূর্ণ বলে দিব আজকের ভিডিওতে। ভিডিওর প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, একটু টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না, তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। অটোপ্লে হ্যাক ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাদের যা করতে হবে, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করবেন টেলিগ্রাম, টেলিগ্রাম লিখে সার্চ করে দিবেন। এরপর যে অ্যাপসটি আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি। তো আপনারা প্রথমবার ওপেন করার পর একটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে, আপনারা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করা হয়ে গেলে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সার্চ বার আছে, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলের নাম সার্চ করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনো আরাফাত গেমিং। তো এটা লেখার পর আপনারা সার্চ করে দিবেন। এরপর যে প্রথমেই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে যে জয়েন নামের একটা বাটন আছে, তো আপনারা এই বাটনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। তো তারপর যা করতে হবে, আপনারা এই যে চ্যানেলের নামের উপরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে যে একটা অপশন আছে এইটা ফাইলস নামের অপশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে অনেকগুলো অ্যাপস এবং ফাইলস দেওয়া আছে, তো এর মধ্যে আপনারা এইম ক্যারম কিং MD যে অ্যাপসটা আছে এটা আপনারা খুঁজে নেবেন এবং এটাতে একবার ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং এরপর আপনারা একবার ক্লিক করলে এখান থেকে ইনস্টল নামের যে অপশনটা আসবে এই ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে বা আপনার ফোন থেকে সরাসরি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে পারমিশনগুলো চায় এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর যা করতে হবে, আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে লগ ইন এন্টার নামের একটা অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে এখানে, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? তো ইউজার নেম এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য এটা হচ্ছে অটোপ্লে কিনতে হবে। অনেকেই বলেন যে এটা ফ্রি বা ভাই ফ্রিতে দিয়ে দেন, আসলে এটা সম্ভব না, এটা আমাদেরকেও কিনতে হয় তাই ফ্রিতে দেওয়া সম্ভব না। আর যারা অটোপ্লে কিনতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে কি দিবেন, কেনার পর এখানে আপনি যে যার কাছ থেকে নেবেন বা আমার কাছ থেকে নেওয়ার পর আপনাদেরকে এইরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দিব। তো এখান থেকে এটা আপনারা কপি করে নেবেন, এটা হচ্ছে ইউজার নেম। তো কপি করার পর এখানে আপনারা এসে ইউজার নেমের জায়গায় দিয়ে দিবেন এবং আমার পাসওয়ার্ডও হচ্ছে এটাই, এবং যে পাসওয়ার্ডটা দিব ওইটাও আপনারা এখানে বসায় দিবেন। যেই পাসওয়ার্ডটা থাকবে ওইটাই, এটা না, আমি যেটা আপনাকে দিব ওইটা এখানে বসাবেন। তো এইভাবে এখানে আসার পর দেওয়ার পর নিচে দেখবেন যে গো নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আর যদি এইভাবে না হয় তাহলে দেখেন যে এখানে আরও একটা অপশন আছে, এখানে সাইন ইন এফ লগ ইন। তো এটার কাজ হচ্ছে যদি ইউজার নেম দিয়ে কোনোভাবে না হয় তো দেখবেন যে আপনাদেরকে আমি আরও একটা এরকম বড় কোড দেবো এফ লগ ইন। তো এইটার উপর চাপ দিয়ে আপনারা এটাও কপি করে নেবেন। তো কপি হয়ে গেলে এখান থেকে যে সাইন ইন উইথ এফ লগ ইন যে অপশনটা আছে এখানে আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে ওই লিঙ্কটা আছে যেটা কপি করেছেন ওইটা আপনারা পেস্ট করে দিবেন। এরপর আপনারা সিম্পলি এই যে গো নামের যে অপশনটা আছে তো আপনারা গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনাদের এরকম পারমিশন চাইতেছে, তো এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। এরপর ওকে নিচে দেওয়া আছে, ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন অটোপ্লে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই অপশনটাতে আপনারা ক্লিক করার দরকার নেই, এটাতে কোনোভাবেই ওপেন করে নেবেন না, আপনারা শুধু এখানে এইটাতে ক্লিক করবেন অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করে নিলেই তাহলে এটা এখান থেকে অন হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে নিচে স্টার্ট গেমে ক্লিক করবেন। তো এখানে একটা বিশেষ কথা, স্টার্ট গেমে ক্লিক করার পর অনেকেরই এই একটা সমস্যা হইতেছে, যে এরকম একটা সমস্যা হইতেছে। তো এটা সমাধান করার জন্য আপনারা আবার আগের মতো টেলিগ্রামে চলে যাবেন এবং আমার চ্যানেলে জয়েন হওয়া আছে তো এখান থেকে আপনার চ্যানেলে চলে যাবেন এবং উপরের দিকে যে নামে সার্চ করে আপনারা ফাইলে চলে যাবেন। তো তারপর দেখতে পারবেন যে এখানে আমি একটা আরেকটা ক্যারমের ভার্সন দিয়ে রাখছি, এই যে ক্যারম,
15.3.1 956 ইউনিভার্সাল এপিকে। এটা হচ্ছে স্পেশালি অটো প্লে হ্যাক দিয়ে খেলার জন্য, যেন আপনার আইডি ব্যান না হয়, এই জন্য সেফ রাখার শর্তে এটা অটো প্লে কোম্পানি এটা দিয়েছে। তো এখান থেকে আপনারা আগের মতো ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আপডেট দেখাচ্ছে। আর হ্যাঁ, এটা ইনস্টল করার পূর্বে আপনার ফোনে যে আগে থেকে ক্যারামের ভার্সনটা আছে ওইটা অবশ্যই ডিলিট করে নেবেন, তারপর এটা ইনস্টল করবেন। এরপর আবার আপনারা এখানে চলে আসবেন। তো এরপর হচ্ছে মূল কাজ, আপনার আইডি সেফ রাখার জন্য আপনারা যা করতে আপনাদের যা করতে হবে। তো এরপর হচ্ছে মূল কাজ, আইডি সেফ রাখার জন্য এরপর সতর্কতামূলক। তো এখানে আপনারা উপরে যে যে দেখেন, যেখানে গিফটের মতো একটা অপশন লাফালাফি করতেছে, এখানে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কন্টিনিউ নামে লেখা আছে, তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। তো লোড নেওয়া শেষ হয়ে গেলে দেখবেন যে এখানে সেটিং নামের অপশন এখানে ক্লিক করতে বলছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ফোনের সেটিংয়ে নিয়ে যাবে, এখান থেকে সিম্পলি আপনারা এটা অ্যালাউ করে দিবেন এখান থেকে। তো অ্যালাউ হয়ে গেলে আপনাদের দেখবেন যে নতুন একটা এম কিং অ্যাপস ইনস্টল করতে বলতেছে, তো এখানে ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে গিফট কোড বলে এটাকে, এটা গিফট কোড সিস্টেম চালু করলে আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা অনেক গুণে কমে যায়। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে বেরোয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এটার ভিতরে ঢুকে যাবেন। তো ঢোকার পর এখান থেকে আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর নিচের দিকে আপনারা লক্ষ্য করতে দেখতে পারবেন যে ডিরেক্ট এন্টার নামে যে অপশনটা আছে এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবার আগের মতো সব কিছু অ্যালাউ করে দিবেন। তো কানেক্টিং, তারপর হচ্ছে ওকে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ গিভ 100% সেফ অ্যাকাউন্ট প্রোটেক্ট প্ল্যান। তো এই হচ্ছে গিফট কোড চালু করার নিয়ম, এখান থেকে আপনারা এটা ওকে করে দিবেন। এরপর আবার আগের মতো করে এখান থেকে যে এখানে ক্লিক করে আপনারা শুধু অ্যাকসেপ্টে ক্লিক করবেন, শুধু অ্যাকসেপ্ট এইখানে লেখাটায় ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট করলেই এখানকার কাজ শেষ। তো আপনারা এখান থেকে স্টার্ট গেমে ক্লিক করলে দেখবেন এম ক্যারম কিং যে মূল অ্যাপসটা ওইটা আপনাকে আনইনস্টল করতে বলছে, তো এখান থেকে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এরপরে যে এখানে ওকে নামের অপশন আছে এখান থেকে ওকে করে দিবেন, তাহলেই এম ক্যারম কিং এর যে মূল অ্যাপসটি আছে ওইটা আনইনস্টল হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি নিচে স্টার্ট গেমে ক্লিক করে দিবেন। স্টার্ট গেমে ক্লিক করার পর এরকম একটা অপশন আসতে পারে, তো এখান থেকে এটা ইনাবলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের অ্যাপসের মধ্যে নিয়ে আসবে এবং এখানে খুঁজে দেখবেন যে ওই অ্যাপসটি কোথায় আছে, এম ক্যারম কিং এর যে অ্যাপস আছে ওইটা কোথায় আছে। তো এটা এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর যে পারমিশনটা আছে এটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, আবার ব্যাক করবেন। এরপর এখান থেকে এটা ইনেবল হয়ে যাবে অটোমেটিক। তো এরপর এখান থেকে আপনারা যে স্টার্ট গেম আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ একটু লোডিং নেবে, অল্প কিছু সময়ের জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর দেখবেন যে এই যে এখান থেকে ডিরেক্ট আপনাদের ক্যারামপুলে নিয়ে যাবে। এরপর নিচের দিকে লক্ষ্য করলে এই যে আইকনটা দেখতে পারবেন, এটা আপনারা সরানোরাও করতে পারবেন। তো এই আইকনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। আইকনে ক্লিক করার পর এই যে অপশনগুলো আছে আপনারা এগুলো অন করে দিবেন। এই অপশনটা যেটা আছে এটা অন করে দিলে খুব ফাস্ট খেলবে, অটো প্লে দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি খেলতে পারবেন আর কি, খুব তাড়াতাড়ি গেম ফিনিশ করবে। এবং তার নিচে যে অপশনটা আছে এইটা, এটা হচ্ছে ইনাবেল স্ট্রাইকার মুভ মোড, এটা দিয়ে খেললে আপনাদের স্ট্রাইকার এখানে এখানে সরে খেলবে, তো এতে আপনাদের আইডি 100% সেফ থাকবে। তো এখান থেকে এই সেটিংটা এই দুইটা অন করে নেবেন। তো এখান থেকে এই দুইটা সেটিং আপনারা অন করে নেবেন এবং এটা ক্লোজ করে দিবেন। তারপর এই যে এখানে দেখতে পারতেছেন যে এখানে ফেসবুক লগ ইন গেস্ট আইডি আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে খেলতে পারবেন। তো আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো তার জন্য এর উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর এই যে দেখেন এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড আছে, এখানে আপনারা ফেসবুক আইডি পাসওয়ার্ড দিবেন এবং এখানে নাম্বার বা জিমেইল দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম্বার এবং জিমেইল যে পাসওয়ার্ড আইডি ফেসবুক আইডি পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে দিছি। এরপর আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন, আপনার যে আইডি থাকবে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই আপনাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা লগ ইন হয়ে যাবে। তো
এখান থেকে আমার আইডি অলরেডি লগ ইন হয়ে গেছে। তো চলুন দেখা যাক যে অটো প্লে সেট আপ করলাম এটা এখন কাজ করে কি না। তো তার জন্য আমরা একটা ম্যাচ কানেক্ট করে নিচ্ছি। তো এখানে টার্ন আমাদের দেখতে পারতেছেন যে এখানে অটো প্লে কাজ করতেছে না এখনও। তো আপনারা যে উপরে যে অপশনটি দেখতে পারবেন ভিডিওর মতো, এই অপশনটা চালু করে দিবেন, একবার ক্লিক করে চালু করে দিবেন। তো তারপর দেখতে পারবেন যে অটোমেটিক প্লে হচ্ছে, এই যে আমরা চালু করে দিয়েছি। তো দেখতে পারতেছেন যে এখন অটো প্লে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে চাইলে যে এই অপশনগুলো আছে এগুলো অন অফ করে খেলতে পারেন। তো এই হচ্ছে প্রসেস, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা ভিডিওতে এখনও লাইক করেনি তারা একটি লাইক, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।